ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ডিগ্রি ভর্তির রেজাল্ট দুইটি পদ্ধতিতে দেখা যাবে একটি হচ্ছে এস পদ্ধতি অন্যটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি চলুন শুরুতে এসএমএস পদ্ধতিটি দেখে নেওয়া যাক এস এস পদ্ধতিতে রেজাল্ট দেখার জন্য শুরুতে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন সেখানে গিয়ে টাইপ করবেন এন এরপর একটি স্পেস দিবেন এরপর লিখবেন এ টি ডিজি তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার এডমিশন রোলটি লিখবেন এডমিশন রোল আপনি যখন ভর্তির আবেদন করেছিলেন ডিগ্রিতে তখনই কিন্তু দেওয়া হয়েছে সেই রোল নম্বরটি লিখে ওয়ান সিক্স থ্রি টু এই নম্বরে সেন্ড করবেন সেন্ড করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে একটি রিটার্ন মেসেজ আসবে যে মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন ডিগ্রি ভর্তিতে আপনি সুযোগ পেয়েছেন কি না চলুন এবার অনলাইন পদ্ধতিটি দেখে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর আপনি টাইপ করবেন অ্যাপ ওয়ান ডট এনইউ ডট এডু ডট বিডি এই লিঙ্ক থেকে খুব সহজেই কিন্তু রেজাল্ট দেখা যায় তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে দেখুন হোম তারপর এপ্লিক্যান্ট লগ ইন কলেজ লগ ইন এখান থেকে আপনি অ্যাপ্লিক্যান্ট লগ ইনের উপরে ক্লিক করবেন তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন যার মধ্য থেকে আপনি ডিগ্রি পাস লগ ইন এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার দুইটি ইনফরমেশন দিতে হবে একটি হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বার এবং অন্যটি পিন নাম্বার আবেদনের সময় আপনি কিন্তু একটি অ্যাডমিশন রোল এবং পিন নম্বর পেয়েছেন এই নম্বর দুইটি এখানে সাবমিট করে তারপর লগ ইনের উপরে ক্লিক করবেন লগ ইনের উপরে ক্লিক করার পর সাথে সাথে আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন অর্থাৎ আপনি কি সুযোগ পেয়েছেন কি না তা কিন্তু এখানে জানানো হবে তবে যে বিষয়টি অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে রাত নয়টার পর থেকে তেইশ ডিসেম্বর বিকাল চারটার পর থেকে আপনি কিন্তু এসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন আর রাত নয়টার পর থেকে অনলাইনের মাধ্যমে আপনার রেজাল্টটি জানতে পারবেন তো এইভাবে আপনি ডিগ্রি যে ভর্তি কার্যক্রম তার ফলাফল জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন